শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিয়ানমারের উত্তরাঞ্চলে ব্যাপক সৈন্য সমাবেশ, গণহত্যার আশঙ্কা জাতিসংঘের। এবার পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের বিষয়ে চুক্তির দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় বাধা দেবে না রাশিয়া। আবারও ইসরায়েলকে যুদ্ধের হুমকি দিল হিজবুল্লাহ। ট্রাম্পের জামাতার তহবিলে সৌদি যুবরাজের $200 কোটি অনুদান। এবার টিভি পর্দায় আলিঙ্গন নিষিদ্ধ করল পাকিস্তান। এবং সবশেষ থাকছে ইসরায়েলের সন্ত্রাসী তালিকায় ফিলিস্তিনের 6 মানবাধিকার সংগঠন, জাতিসংঘের তীব্র নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জাতিসংঘ শুক্রবার বলেছে, মিয়ানমার দেশটির উত্তরাঞ্চলে হাজার হাজার সেনা সমাবেশের রিপোর্টে তারা দেশটিতে আরও বড় ধরনের মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা করছে। গত ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকেই সেখানে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে। মিয়ানমার বিষয়ক বিশেষ রিপোর্টার্স টম অ্যান্ড্রুস বলেন, আমাদের সকলের প্রস্তুত থাকা উচিত, যেমন মিয়ানমারের এই অংশের লোকেরা আরও বেশি গণহত্যার মুখোমুখি। আমি নিদারুণভাবে আশা করছি আমার এই আশঙ্কা ভুল প্রমাণিত হোক। স্থানীয় পর্যবেক্ষক গ্রুপের হিসেবে দেশটিতে জান্তা বিরোধীদের ওপর চালানো রক্তক্ষয়ী অভিযানে 1,100 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আর জান্তা বিরোধী বিক্ষোভের শুরু থেকেই পর্যন্ত 8,000-এরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। জাতিসংঘের বিষয়ক মানবাধিকার রিপোর্টে উপস্থাপনকালে অ্যান্ড্রুস বলেন, তিনি তথ্য পেয়েছেন যে মিয়ানমার দেশটির দুর্গম উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে হাজার হাজার সৈন্য এবং ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, তথ্যগুলো ইঙ্গিত দেয় যে সামরিক জান্তা মানবাধিকারের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ এবং যুদ্ধ অপরাধের প্রস্তুতি নিচ্ছে। আফগানিস্তানে সামরিক এবং গোয়েন্দা অভিযান চালানোর জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের বিষয়ে একটি চুক্তির দ্বার প্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টির সাথে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে। শুক্রবার সকালে মার্কিন কংগ্রেসের সদস্যদেরকে এই বিষয়ে জানানো হয়েছে বলে জানা গেছে। একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের বিষয়ে দেশটি যুক্তরাষ্ট্রের সাথে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানা গেছে। তবে এর বিনিময়ে পাকিস্তান তাদের উগ্রবাদী বিরোধী যে কার্যক্রম চালাচ্ছে তাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে হবে। আরও একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান তাদের আকাশ সীমা ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালাচ্ছে। তৃতীয় একটি সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পাকিস্তান সফরে যাওয়ার সময় এমন একটি চুক্তির বিষয়ে বলে জানা গেছে, কিন্তু এটা এখনও পরিষ্কার নয় যে পাকিস্তান আসলে কী চাচ্ছে আর এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদেরকে কতটা সুবিধা দেবে। এসব সূত্র আরও জানিয়েছে, আফগানিস্তানে সামরিক এবং গোয়েন্দা অভিযান চালানোর জন্য উজবেকিস্তান এবং তাজিকিস্তানের বিকল্প সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই বিষয়ে তীব্র আপত্তি জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার সূচিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে বৈঠকের পর পুতিন এমন সিদ্ধান্ত নেন। ইসরায়েলের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। ইসরায়েলের আবাসন মন্ত্রী জেইফ এলকিন এই বিষয়ে নিশ্চয়তা দিয়ে বলেছেন, ইসরায়েল এবং রাশিয়ার কর্তৃপক্ষ দুদেশের মধ্যে কোনো ধরনের সংঘাত না বাঁধার বিষয়ে একমত হয়েছেন। তারা এমন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন যার মাধ্যমে সিরিয়ায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সংঘাতের সূচনা হবে না। জেইফ এলকিন তার বিবৃতিতে বলেন, তারা ইসরায়েল এবং রাশিয়ার কর্তৃপক্ষ সিরিয়া পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করছেন। তাদের লক্ষ্য সহযোগিতামূলক কর্মপরিকল্পনার মাধ্যমে পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা। দ্য টাইমস অফ ইসরায়েলের পত্রিকার তথ্য অনুসারে জেইফ এলকিন বলেছেন, নাফতালি বেনেট চান না যে ইরান পরমাণু শক্তি অর্জন করুক এবং সিরিয়াতে ইরান অবস্থান করুক। তেল এবং গ্যাসের অনুসন্ধান নিয়ে আবারও বিতর্কে জড়ালো দখলদার ইসরায়েল। জানা গেছে, লেবানন এবং ইসরায়েলের মধ্যে সমুদ্র সীমার বিতর্কিত এলাকায় খনিজ সম্পদের অনুসন্ধানে নেমেছে ইহুদিবাদী দেশটি। বিষয়টি লেবানন জুড়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এবার ইসরায়েলকে রীতিমতো হুমকি দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর একটি বক্তৃতায় বলেছেন, যদি শত্রু মনে করে তারা এই সমস্যা সমাধানের আগে তাদের ইচ্ছে মতো কাজ করতে পারে, তবে তারা ভুল করছে।
এর আগে ইসরায়েলের হয়ে মার্কিন কোম্পানি হোলি বার্টন এই বিতর্কিত এলাকায় খনিজ খুঁজতে কাজ করেছে জানিয়ে জাতিসংঘ আপত্তি জানিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে লেবানন এবং ইসরায়েল বেশ কয়েকবার পাল্টাপাল্টা অবস্থান নিয়েছে, প্রায়ই তাদের মধ্যে রকেট হামলা এবং গোলাবর্ষণের ঘটনা দেখা যায়। এছাড়া লেবানন এবং ইসরায়েলের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে অনেকদিন ধরেই। হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানে $200 কোটি তহবিল যোগান দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জারেড কুশনারের প্রতিষ্ঠানে সৌদি আরবের যে তহবিল থেকে এই অর্থ দেওয়া হচ্ছে তার চেয়ারম্যান হচ্ছেন বিন সালমান। সৌদি আরব থেকে তহবিল নেওয়ার পর সম্ভাব্য তীব্র প্রতিক্রিয়া কমানোর উপায় নিয়ে আলোচনা করছেন জারেড কুশনার। এরই মধ্যে জায়েদ কুশনারের এই প্রতিষ্ঠানে $500 কোটি বিনিয়োগ এসেছে, তবে মোট কত কোটি ডলার সেখানে নিয়োগ করা হবে তা পরিষ্কার নয়। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হওয়ার আগে কুশনার রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। এর আগে গত জুলাই মাসে খবর বেরিয়ে হয়েছিল যে কুশনার একটি আর্থিক প্রতিষ্ঠান করছেন যার সদর দপ্তর হবে মিয়ামিয়াতে। টেলিভিশনের পর্দায় আলিঙ্গনের দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। চলতি সপ্তাহে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি পেমরা এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বলে শনিবার আরব নিউজের একটি প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চ্যানেলগুলিতে প্রচারিত নাটকে এই ধরনের দৃশ্যের সম্প্রচার ইসলামী শিক্ষা এবং পাকিস্তানি সাংস্কৃতিক পরিপন্থী। নির্দেশনায় আরও বলা হয়েছে, সমাজের এক বড় অংশের দাবি, সম্প্রচারিত নাটকগুলোতে পাকিস্তানি সমাজের সঠিক চিত্র ফুটে উঠেছে না। সেদিক থেকে বিচার করে এবার অশোভন পোশাক, সস্যা দৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্ক এবং অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এসব দৃশ্য দর্শকদের জন্য অস্বস্তিকর বলেও নির্দেশনায় বলা হয়েছে। পাকিস্তানে টিকটকের মতো সোশ্যাল মিডিয়া পরিষিদ্ধ। অশ্লীলতার অভিযোগে গত বছর পেমরা তিনটি টিভি নাটক এবং ওয়েব সিরিজ চুরাইলকে নিষিদ্ধ করেছিল। কয়েক দশক ধরে পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের অবস্থা পূর্তির দিকে, তবে মানসম্মত স্ক্রিপ্ট আর পারিবারিক এবং সামাজিক জীবনের সূক্ষ্ম চিত্রায়নের কারণে দেশটির টিভি নাটক এবং সিরিয়ালগুলোর দর্শক প্রিয়তা রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল এবং নিজেদের অপকর্ম আড়াল করতে ফিলিস্তিনের 6 মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে। এসব সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ফিলিস্তিনে নতুন করে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়েছে। এই ঘটনায় ফিলিস্তিন কর্তৃপক্ষ, মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী শুক্রবার দাবি করেছে, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে পপুলার ফ্রন্ট অব দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLM যোগাযোগ রয়েছে। ফিলিস্তিনের বামপন্থী এই সংগঠনটি ইসরায়েলের সশস্ত্র হামলায় জড়িত বলে দাবি তেল আবিবের। 1979 সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল হক, ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন, দ্য বিসান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ইউনিয়ন অফ প্যালেস্টাইন উম্যান্স কমিউনিটিস এবং দ্য অ্যাগ্রিকালচার ওয়ার্কস কমিটিসকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবাধিকার বিরোধী অপরাধ করে গেলেও এখন উল্টো মানবাধিকার সংগঠনগুলোকেই সন্ত্রাসী তালিকায় ফেলে আবারও বর্বরতার পরিচয় দিল ইহুদিবাদী ইসরায়েল। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।